হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি নতুন একটা ওয়েব সিরিজের টিজার রিয়াকশন দেবো, যেটা হইচইতে ডিসেম্বরে আসছে। তো এখনও অবধি টিজারের মানে টিজারে কিন্তু বলা হয়েছে, এখন অবধি সেটা রিলিজ ডেট কনফার্ম হয়নি। তো ওয়েব সিরিজের নাম হলো বলি। তো এটা কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে আসছে, এবং এটা সেরা দিয়া বলে একটা জায়গা রয়েছে, যে জায়গায় কিন্তু মানে সেখানে পাওয়ারই শেষ কথা। এবং লিড কাস্টে রয়েছে চঞ্চল চৌধুরী, রয়েছে সোহেল, এখানে রয়েছে সোহেল মন্ডল আছে, এছাড়া রয়েছে সাহানা সাবা, সাফা কবির, জিয়াউল হক, পলাশ থেকে শুরু করে আরো বেশ অসম্ভব কাস্ট রয়েছে। কাস্টিংটা দুর্দান্ত। তো এখানে ছেড়ে দিয়ে বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার একটা যে পাওয়ার রয়েছে, সেই জায়গাটা খুব ভালোভাবে এখানে পোট্রি করা হয়েছে। এছাড়া চঞ্চল চৌধুরীর যে লুক অ্যান্ড ফিল যেটা রয়েছে, দেখলাম মানে একটা জায়গা দেখা যাচ্ছে তার একটা অন্যরকম একটা মানে হোয়াইট কালারের সানগ্লাস পরা, এবং সে যখন স্মোক করছে, সে ধোঁয়াগুলো যখন বেরোচ্ছে, এবং অবশ্যই বোঝাই যাচ্ছে যেখানে চঞ্চল চৌধুরী হয়তো অ্যাজ এ ভিলেন রূপে তাকে দেখতে চলেছে। এবং হইচইতে কিন্তু পরপর যেভাবে কাজ বাংলাদেশের যে কাজগুলো নিয়ে আসছে, সেটা কিন্তু সত্যি মারাত্মক রকমের ভালো। এর আগে কিন্তু চঞ্চল চৌধুরীর যে আমরা কাজগুলো দেখেছি, তো তারপরে যে তার যে এরকম একটা প্রজেক্ট আসছে, সেটা খুব ভালো। এর আগে তো আমরা মহানগর দেখেছি মোশাররফ করিমের, এছাড়া চঞ্চল চৌধুরীর কাজও আমরা এর আগে দেখেছি, এবং সেখানে কিন্তু সোহেল মন্ডল ছিল। তো যেভাবে কাজগুলো এগোচ্ছে খুব ভালো। এবং শঙ্খ দাশগুপ্ত হলো এই ওয়েব সিরিজটার, এই যে বলি যেটা আসছে সামনে, সেটার ডিরেক্টর। এবং যেভাবে টিজারটাকে নামানো হচ্ছে, এক এক মিনিট 43 সেকেন্ডের মধ্যে টিজারটা, এবং হয়তো বা টিজারটার লেন্থ দেখে মনে হবে বড়, কিন্তু তা নয়, টিজারটার প্রেজেন্টেশন খুব ভালো, এডিটিং খুব ভালো, এবং একটা ব্ল্যাক কালার প্যালেট এরা ইউজ করে, যেটা কিন্তু অত্যন্ত ভালো। এবং এটা কিন্তু একটা ভালো কাজ হবে, এটা অন্তত অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। এবং ডিসেম্বরে আসছে, রিলিজ ডেটটা কিন্তু এখনো কনফার্ম নয়, আমি সেটা বারবার করে বলছি। এরপর নিশ্চয়ই ট্রেলারটা আসবে, তার তখন তো ট্রেলার রিয়াকশন দেওয়া যাবে। তো এখন আমি এই টিজার রিয়াকশনটা দিলাম বলি। জাস্ট কিছু মিনিট আগে কিন্তু হইচই তাদের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলে কিন্তু এটা স্ট্রিম করেছে টিজারটা। তো এখনো যারা তোমরা দেখোনি, তারা দেখে না, এবং যারা দেখে নিয়েছো, তারা তো আশা করছি বুঝতে পেরেছো এবং কি বলতে চাইছে। এবং এখানে বিশেষ করে সোহেল মন্ডলের যে ক্যারেক্টারের নাম এখানে রুস্তম, এবং চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারের নাম থাকে এখানে সৌরভ, তো দুটো ক্যারেক্টারকে জাস্ট নামগুলো দেওয়া হয়েছে। এছাড়া যে আর যে অন্যান্যগুলো যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলোর নাম নেই, কিন্তু তারা যে তাদের যে একটা বেশ ভালো ভূমিকা রয়েছে, সেটা অ্যাটলিস্ট টিজারটা দেখে বোঝা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা যে হইচই কিন্তু এবার যে মানে সিজন 4, যেটা সিজন 4 বলবো না, ফোর্থ ইয়ারে কিন্তু তারা যেভাবে তার একটার পর একটা অন্য ধাঁচের কাজ নিয়ে এসে, সেটা কিন্তু এক কথা হ্যাটস অফ। এবং আশা করছি এই বলি বলে যে এটা যে কাজটা আসতে চলেছে, সেটা কিন্তু খুব খুব একটা ভালো একটা কাজ হতে চলেছে। এবং এটা হয়তো একটা মাচ অ্যাওয়েটেড একটা ওয়েব সিরিজ, যেটা দেখার জন্য আমরা সবাই মুখি আছি, এবং বাংলাদেশের এবং ভারতবর্ষের দর্শক, বিশেষ করে এই দু দেশের দর্শকরা যদি যত বেশি করে হইচই দেখবে, তত বেশি আরো ভালো ভালো কাজ তৈরি হবে। এবং বাংলাদেশের কাজ কিন্তু একটার পর একটা ভালো কাজ আসছে, এবং সেগুলো হইচইতেই যে তারা কাজগুলো নিয়ে আসছে, সেই জন্য অবশ্যই হইচইয়ের যারা কর্মকর্তা রয়েছে, যারা উপর বলে যারা বসে আছে, এবং যারা SBF তো রয়েছে তার সাথে, SBF-এর যেহেতু একটা চ্যানেল, একটা OTT প্ল্যাটফর্ম, তো সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হচ্ছে যে তারা এইভাবে কোলাবোরেশন করে যে কাজটা করছে, এবং তাতে কিন্তু আখেরে হইচইয়ের লাভ। এর থেকে বেশি আর কিছু বলবো না, জাস্ট আপনারা টিজারটা দেখে নিন, এবং দেখে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের বলি যে টিজারটা আজকে জাস্ট কয়েক মিনিট আগে যে বেরিয়েছে, 5টার সময় বেরিয়েছে আজকে মোস্ট প্রবাবলি, সেই কাজটা আপনাদের কেমন লাগতো। আপনার যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, স্টে টিউন, টাটা।